নমস্কার আমার ভূড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি আজকে বানাবো ছোট আলুর দম ছোট আলুর দম আমি মটরশুঁটি দিয়ে বানিয়েছি এবং এটা সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া বানিয়েছি এটা আপনারা রুটি পরোটা ফ্রায়েড রাইস ইত্যাদির সঙ্গে খেতে পারেন প্রথমে আমি আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কারণ ছোট আলুতে কিন্তু অনেক নোংরা থাকে বালি থাকে সেগুলো জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে হাত দিয়ে কষলে ধুয়ে নিয়েছি তারপরে এটা প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি এটা তৈরি করার জন্য আমার লাগবে বড় সাইজের টমেটো বাটা আদা কাঁচা লঙ্কা এখানে আমি নিয়েছি এক ইঞ্চি আদা ছ সাতটা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে বেটে নিয়েছি সেদ্ধ করা আলুগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি সবকটা আলুতে ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নেব কড়াইতে তিন চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলে আমি ফোড়ন দেব সাদা জিরে সাদা জিরেটা একটু ভেজে নেব সাদা জিরেটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ হিং হিংটা দেওয়ার পরে নুন হলুদ মাখানো সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব আলুটাকে কিন্তু আমি ভালোভাবেই সেদ্ধ করে নিয়েছি এবার আলুটাকে দু মিনিট মতো ভেজে নেব সমস্ত আলু একবারে দিয়ে দু মিনিট আমি ভেজে নিচ্ছি আবারও বলছি আলুটা কিন্তু প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে আর নুন দিয়ে এক চামচ নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজার সময় এতে দিয়ে দেব ছোট চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো এবার লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে এটাকে ভেজে নিচ্ছি শীতকালে কিন্তু এই আলু দিয়ে আলুর দম মটরশুটি দিয়ে খুবই ভালো লাগে এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং করে জানাবেন কেমন লাগলো এটা আপনারা সাদা তেলেও রান্না করতে পারেন আমি সর্ষের তেলে রান্না করেছি এবার এতে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা এখানে আমি এক ইঞ্চি আদা ছ সাতটা কাঁচা লঙ্কা মিক্সিতে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবার আদা কাঁচা লঙ্কা বাটাটাকে আলুর সঙ্গে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দেব টমেটো বাটাটা আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো বেটে নিয়েছি ছোটো সাইজের টমেটো হলে দুটো নেবেন আমি একটু বেশি পরিমাণে টমেটো বাটা দিয়েছি যেহেতু গ্রেভিটা কিন্তু টমেটো বাটার থেকেই হবে এইবার টমেটোটাকে এবং আদা কাঁচা লঙ্কা সব কাঁচা মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব রান্নায় যদি কাঁচা আদা কাঁচা টমেটোর গন্ধ বেরোয় তাহলে কিন্তু ভালো লাগে না তাই খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে কষানোর সময় দিয়ে দিচ্ছি নুন আমি আগে নুন দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছি এবং ভাজার সময়ও নুন দিয়েছি তাই নুনের পরিমাণ কিন্তু বুঝে দিতে হবে এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছাড়ানো মটরশুটিটা দিয়ে এবার সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব কষানোর সময় একটু নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি যাতে তলায় লেগে না যায় মশলাটা আলুর দমটা বানানোর জন্য আমি এখানে দু চামচ কসুরি মেথি নিয়েছি কসুরি মেথিটাকে আমি কড়াইতে একটু ভেজে নিয়ে এটা হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি শুকনো কড়াইতে আমি এটা একটু ভেজে নিয়েছিলাম কাসুরি মেথির গন্ধটা যদি কারোর পছন্দ না হয় তাহলে এটা স্কিপ করে যাবেন এটা ছাড়াও কিন্তু আলুর দমটা ভালো লাগে এবার এই কাসুরি মেথির গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন আস্তে আস্তে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আরও একটু কষিয়ে নেব দেখুন পুরো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম এতে চিনি আলুর দম যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিনিটা একটু দিলে অবশ্যই রান্নাটা ভালো হয় তবে যারা একদম চিনি খান না তারা চিনিটা স্কিপ করতে পারেন চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণ খুব খুব বেশি দেব না এটা একটু ঝোলটা মাখা মাখা হবে তাই জলটা অল্প দিলাম আর আলুগুলো তো আগেই সেদ্ধ করে নিয়েছি এবার এই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব দেখুন ঝোলটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট মতন ফুটিয়ে নেব এবার আমি এতে দিয়ে দেব ভাজা মশলা ভাজা মশলার মধ্যে রয়েছে সাদা জিরে একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়েছি গোটা গরম মশলা এক চামচ ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলাটাকে ভালো করে মিশিয়ে আর একটু ফুটিয়ে নেব এক মিনিট মতো ফোটানো হয়ে গেলে এতে সব শেষে আমি দেব ধনে পাতা কুচনো বেশ কিছু পরিমাণ ধনে পাতা আমি কুচিয়ে রেখেছি সেটা এতে দিয়ে দেব দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এবার সব শেষে একদম শেষে ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনেপাতাটাকে পাতাটাকে ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমার ছোট আলুর দম এটা মটরশুটির কচুরির সঙ্গে আপনারা ট্রাই করতে পারেন অসাধারণ লাগে আর এটা যেহেতু হিং দিয়ে তৈরি একটা পেঁয়াজেরও ফ্লেভার কিন্তু এতে থাকবে পেঁয়াজ ছাড়াই পেঁয়াজের ফ্লেভার পাবেন দেখুন এটা তৈরি হয়ে গেছে বেশ মাখা মাখা হয়ে গেছে ঝোলটা এবার আমি এটা অফ করে সার্ভ করে দেবো রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটা দেখার জন্য সকল